ভাবছো? ভীষণ বোরিং লাইফ, তাই না? আমিও তাই ভাবছি। তাহলে চলো বেরিয়ে পড়া যাক শান্তির খোঁজে। কোথায়? আরে চলোই না, দেখতেই পাবে। কি হলো, দাঁড়িয়ে কেন? আরে তাড়াতাড়ি চলো, ট্রেন মিস হয়ে যাবে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। বিশ্বাস করুন, স্টেশনের এই হইচইতেও একটা আলাদা শান্তি পাই। আর যখনই এরকম ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনি না, মনটা যেন নাচতে শুরু করে। আপনাদেরও কি কখনো তাই হয়? তো আমরা চলেছি এবার ইস্ট সিকিম। বড় রাত, তাই না গুপি বাগা? একটু সকাল করে দাও তো। সো গুড মর্নিং। সকাল সকাল কিন্তু ট্রেনের হালটা এইরকমই ছিল। আর দেখি আমার সিটে একটা আন্টি তার বাচ্চা নিয়ে জোর করে বসে পড়েছে, আর ওনার হাজবেন্ড অন্যের সিটে বসে আমার দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছে। রাগ তো ধরছিল, বাট যখন ওনাদের স্টোরিটা শুনলাম না, আমি একটু ইমোশনালি হয়ে গেছিলাম। এনারা হচ্ছে এই বাচ্চার দাদু আর দিদা। বাচ্চারা জন্মের পর থেকে আজ পর্যন্ত সামনাসামনি নিজের মাকে দেখেনি, বিকজ সাম কাইন্ড অফ ফ্যামিলি ক্রাইসিস। আর আজ সে যাচ্ছে ফার্স্ট টাইম নিজের মাকে দেখতে। জাস্ট ইমাজিন দ্য ইমোশন যখন ওর মা এতদিন পর ওকে বুকে জড়িয়ে ধরবে। ট্রেনের চারিদিকে ঠিকভাবে তাকালে না, এরকমই দেখা যায় এক একজনের এক আলাদা আলাদা গল্প। আর সেই গল্পের স্টার তারাই। এইভাবে ট্রেনের আনাচে কানাচে গল্প দেখতে দেখতে কখন যে এনজেপি স্টেশনে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। সো ওয়েলকাম ব্যাক গাইজ টু আওয়ার নিউ ব্লগ। এনজিপিতে আমরা এখন নেমে গেছি, বাট এনজিপির হাল পুরোপুরি চেঞ্জ, মানে পুরো ভোল বদল হয়ে গেছে। চারিদিকে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, তাই এনপিজিকে আমরা নিজেরাই ঠিক চিনতে পারছি না। অনেক ঘুরে ঘাড়ে অনেকে করে এখন পার্কিংয়ে এসেছি, তো যারা আসবে তারা নিজেরাই দেখতে পাবে। হঠাৎ করে ঘুম থেকে যদি ওঠো আর যদি এনজিপি দেখো, আর মনে হবে না যে এটা এনজিপি, এটা অন্য কিছু স্টেশন মনে হবে। তো এখন আমাদের গাড়িতে এখন সব কিছু উঠছে, এইসব লাগেজগুলো আমরা এখন বেরোচ্ছি। শুরুর দিকে রাস্তার অবস্থা মোটামুটি ভালোই ছিল, কিন্তু যত আস্তে আস্তে ওপরে উঠছিলাম রাস্তার অবস্থা ভীষণ শোচনীয়। আর তার পাশে তিস্তার যেটা অবস্থা দেখলাম, মানে কিছুদিন আগে পর্যন্ত খবরে দেখেছিলাম তিস্তার জল এত বেড়ে গেছে যে এইসব রাস্তাগুলো সব ডুবে গেছে, তার জন্যই রাস্তার অবস্থা এতটা খারাপ। আর এখনো পর্যন্ত তিস্তার জলের যেটা বেগ দেখলাম, তাতে যদি বাই চান্স পড়ে যাই তাহলে পুরো কলকাতায় গিয়ে পৌঁছাবো। আমি দেখো বলতে ভুলে গেছি, আমরা যখন গিয়েছিলাম তখন ছিল হচ্ছে নবম। আর এই যে দিদিরা, এরা হচ্ছে আমাদের দাঁড় করিয়ে রাস্তার মাঝখানে মাথায় টিকা দিল, যেটা ভালোই লাগলো বলতে গেলে। দেন ফাইনালি একটা লং জার্নির পর আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে, যেটা দেখতে এই রকম ছিল। সো প্রেজেন্টিং দ্য হোমস্টে। সো এই হোমস্টেটার নাম হচ্ছে রিট্রিট হোমস্টে। আমরা এখন সিলারি গাঁওতে, আর হোমস্টেটা খুবই সুন্দর, ছোটোখাটো নিরিবিলি, আর এত সুন্দর ভিউ চারিদিকটায় দেখাচ্ছি, জাস্ট দেখো। পুরো মেঘ এখান থেকে যাচ্ছে,
খুব সুন্দর ভিউ। আর যদি মেঘনা থাকতো তাহলে আই থিঙ্ক আমরা ওখানটায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, তাই তো? দেখতে পেতাম ফেলে দিলে উল্টো পাল্টা জায়গায়। এখন আমরা চলে এসেছি, তো আজকে আমরা সিলেরি গাঁওতে স্টে করব। আর কাল কাল যাব হচ্ছে জুলুক, এইখানটায় সুন্দর করা আছে, রাতের দিকে লাইট জ্বললে ভালো লাগবে। এই হচ্ছে আমাদের হোমস্টেটা, হোমস্টেটার নাম হচ্ছে রিট্রিট হোমস্টে। এবারে ভিডিওটা একটু আমি অন্যরকম করেছি, চেষ্টা করেছি, দেখো কেমন লাগে। আর দেখো কী সুন্দর, আজকে আমরা থাকছি জুলুকে, সরি আজকে আমরা থাকছি সিলেরি গাঁওতে, আর কালকে আমরা যাচ্ছি জুলুক। তো তারপরে হচ্ছে আমরা আই থিঙ্ক ঋষিকোলা, তখন বলবো পরে। তো এই পাহাড়ের কোলে হাজারো কর্মব্যস্ততার মাঝে, হাজারো রেগুলারের হেক্টিক লাইফের মাঝে এইরকম পরিবেশ আসতে সত্যি খুব ভালো লাগে। জাস্ট দেখো কি সুন্দর, আস্তে আস্তে মেঘ চলে যাচ্ছে। জাস্ট কি বলতো, মানে এখানটায় না বসে থাকতে, মানে সারা সারা বছরের যে ক্লান্তি, সারা বছরের যে একটা রেগুলার একটা লাইফের মাঝখানে এইরকম একটা জায়গায় না এসে শান্তি, জাস্ট শান্তি, চুপ করে বসে থাকো, জাস্ট মজানো। কারণ এখনের সময়ে অল্প সময়ের জন্য শান্তিটা খুবই দরকার, যেখানে কোনো কাজ নেই, কোনো কর্মব্যস্ততা নেই, জাস্ট রিল্যাক্স, রিল্যাক্সের জন্য, জাস্ট রিল্যাক্সের জন্য আমরা কিছু সময় বার করে নেওয়াটা, এটাই এটাই হচ্ছে পাহাড়। আর এই পাহাড়টাই আমাদের এর পরের বছর বা এর পরে বাড়িতে গিয়ে আর এক বছর আমাদের খাটার এনার্জিটা দেবে গাধার মতন। আমাদের স্নান কমপ্লিট, আমরা ফ্রেশ হয়ে গেছি অলরেডি। আই থিঙ্ক কটা বাজে, 3:30 না 3:30 মতন বেজে গেছে, এখনও আমাদের খাওয়া হয়নি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে এইটাতে। সো লাঞ্চটা আমরা করে নিই, তোমরা ভিডিওটা দেখে নাও। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, যেটা আমার আমার থেকে ভাগ বসাচ্ছে আমার ছোটা সালা। তো খুবই নর্মাল আর খুবই প্লেন একটা খাওয়া, যেটা আমাদের খুব দরকার ছিল এতটা জার্নির পরে। এটা হচ্ছে ডাল, সরু চালের রাইস, পাঁপড়, আর হচ্ছে একটা সবজি। আর কি আছে আমি কোনো জানি না, দেখা যাক আর কি আছে। বাট 4 ঘন্টা মোটামুটি আমরা কতক্ষণ, হ্যাঁ চার ঘন্টা 5 ঘন্টা আমরা 5 ঘন্টা 5 ঘন্টা আজকে জার্নি করে আসলাম, মজা খারাপ। চলো আমরা খেয়ে নি। এখন একটু হেঁটে সিলেরি গাঁওর চারিদিকটা একটুখানি ঘুরে দেখছি, চারিদিকে গাছ গাছ ভর্তি, সুন্দর ফুল লাগানো আছে, আর এত সুন্দর সুন্দর ফুল আর সবজিও এত সুন্দর সুন্দর, দেখতে বেশ ভালো লাগছে চারিদিকে, মানে এইদিকে এইদিকে চারিদিকে সুন্দর।
এখানে কোথায় লেবু গাছ, কোথায় লেবু দেখো, দেখি লেবু ওখানটায়। ওই দেখো ওই, এই দেখো। তো এখন আমরা একটু হেঁটে দেখছি, সবে মেন রোড আসলাম, মেন রোড থেকে একটু যাবো আবার। আর উপরে উঠে ভিউটা কিছুটা এরকম ছিল, trying me, ain't no hide and seek, I hide to be far from anxiety, I need my space, I need my privacy, I need some silence, please.